আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল হাজির হলাম। আর হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠা, আমি একটু ফ্রেশ হয়ে আসলাম, এখন একটু পাখির রুমে যাব, পাখিকে খাবার দেব। যাচ্ছি পাখির রুমে, আছে আমার কয়েকটা পাখি আছে, আর অনেকগুলো পাখি ছিল, এখন আপাতত নেই, মানে অল্প কয়েকটা আছে এখন। তো ওইগুলাই আমি সকালে উঠে খাবার দেই, খাবার দিয়ে তারপরে হচ্ছে আমি আমার অন্য অন্য কাজগুলো আর কি করি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাখিগুলো। এখানে আছে একজোড়া, এটা ডিম দিছে, এটা হচ্ছে বারজিগার। তো আমি ডিমটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো কয়টা ডিম দিছে আমি জানি না। প্রথম একদিন দেখছি একটা দিছে, আজকে কয়টা আছে বুঝতেছি না। আর এখানে হচ্ছে এই যে উপরে যেটা দেখলেন, এই জোড়া, এই জোড়ারই আসলে বাচ্চা ছিল, আগের বারে বাচ্চা ছিল চারটা, সেই চারটা আছে। হ্যাঁ, মানে এটা আবার আলাদা করে দেওয়া হয়েছে কারণ ওরা দিন দিছে তো তাই। আর এখানে একটা লাভ বার্ড আছে, ইয়েলো ফিশার, এটা হচ্ছে ফিমেল, আর এটাও হচ্ছে ফিমেল। আসলে কি, আমরা একজনের কাছ থেকে দুইটা পাখি, মানে এক জোড়া পাখি কিনছিলাম, এই যে এই জোড়া পাখি কিনছি, তো উনি হচ্ছে আমাদেরকে ঠকাইছে, আসলে দুইটা ফিমেল ধরাই দিছে আমাদেরকে, বুঝতে পারি নাই তো নিয়ে আসছি। আর এখানেও লাভ বার্ড ইয়েলো ফিশার ছিল, ওখানে ছিল গ্রিন ফিশার, সবগুলো আসলে এই দুই দিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে। এই খাঁচায় একজোড়া ছিল, এটাও বিক্রি করে দেওয়া হয়েছে, এখন সব পাখি বিক্রি করে দিব, সব পাখিগুলো বিক্রি করে দেব। পাখি রাখতে পারতেছি না কারণ হচ্ছে পাখি রাখলে আমার আসলে অনেক টাইম দেওয়া হয়, এজন্য রাখতে চাচ্ছি না। মুনি বলছি, আর আমার টিয়ার কথা মনে পড়ে গেছে, আমার একটা টিয়াও ছিল, টিয়াটা বিক্রি করে দিছি। আর একটা টিয়া ছিল, ওটা মারা গেছে। আমার পাখি পোষার খুবই শখ। পানি আছে, সবগুলোতে পানি আছে, দেখি তো, হ্যাঁ পানি আছে, পানি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবারটা দিয়েই চলে যাচ্ছি। আচ্ছা, এখানে ছিল আমার সব পাখিগুলো, এখানে ছিল আরো দুই তিনটা খাঁচা ছিল, তো ওগুলো পাখি সহ আর কি বিক্রি করা লাগছে, যারা খাঁচা নেয় না, আনে নাই, তাদেরকে দিতে হয়েছে খাঁচা সহ। আর এখন বর্তমানে অল্প পাখি আছে, এখানে নিচে আছে বাচ্চা চারটা, উপরে আছে এক জোড়া, আর এখানে যে হলুদ দুইটা আছে, মোটমাট আটটা পাখি আছে, বেশি নাই। সকাল থেকে অনেক কাজ করলাম, হচ্ছে সকাল থেকে যে বললাম আপনি গেলাম ইয়াতে পাখির খাবার দিতে, তারপর খাবার দিয়ে এসে একটু মানে খাওয়া দাওয়া করলাম আমি নিজে, তারপরে হচ্ছে খালি ঘুম পায়, প্রচুর বেশ ঘুম পায় আমার, বুঝতেছি না কেন এত ঘুম পায়। যেটা বলতে গেছিলাম, আমি হচ্ছে আমার কিছু জিনিসপত্র ছিল, আমি এগুলো মোছামুছি করলাম, মানে এই যে টিভির টেবিল, তারপরে হচ্ছে ওভেনের টেবিল, তারপরে হচ্ছে কিচেন পরিষ্কার করলাম, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করার পর এখন আজান দিল, সব কাজ শেষ করলাম, আজানও দিল, এখন হচ্ছে আমি একটু গোসল করব, গোসলটা করে তারপরে দেখি টিউশনিতে যাওয়ার লাগবে, তো যাব, চিন্তা করতেছিলাম। কিন্তু আমার প্রচন্ড ঘুম পাইতেছে, কি যে অবস্থা, খালি ঘুম পায় আর ঘুম পায়, বুঝতেছি না এত ঘুম কেন পাইতেছে।
নাকি বিকালে তো আবার আসবোই, পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, পানি খেতে পারেন অল টাইম। আমি তো প্রচুর পানি খাই, প্রচুর, মানে কি বলবো, আমি দিনের মধ্যে 5 লিটারের মতো পানি খাওয়া হয়ে যায়। যখন আমি ইন্টারে পড়তাম তখন এত পরিমাণ পানি খেতাম, মানে সন্ধ্যার সময় হচ্ছে টেবিলের পাশে পানির বোতল 10 লিটার পানির বোতল নিয়ে আমি সাজাই রাখতাম, মানে প্রত্যেকটা বোতল সাজাই রাখতাম, 2 লিটারের বোতল, তারপর হচ্ছে 1 লিটারের বোতল, এরকম করে প্রায় 10 লিটার আমি সাজাই রাখতাম। তো আমার হচ্ছে পড়তাম তো আমি খুব লাউডলি পড়ি, মানে খুবই, এখন তো অবশ্য লাউডলি পড়ি না, এখন তো ম্যাথে মানে সারাক্ষণ ম্যাথ করতে হয়, এখন আর ওইভাবে পড়াটা হয় না, মানে এখন জাস্ট এটাই যে আমি প্রচুর লাউডলি পড়াশোনা করি, পড়াশোনা করতাম আর কি, তখন হচ্ছে মানে গলাটা আমার খালি বারবার শুকিয়ে যায়, তো ওই জন্য আমি খালি প্রচুর পানি খেতাম, প্রচুর, মানে একটু পরপর, মানে 2 মিনিট পরপর খালি পানি খেতাম, পানি টানি খেয়ে, মানে পানি আমার 7টা থেকে 8টা বাজার মধ্যেই আমার পানি খাওয়া হয়ে যেত 5 লিটার, মানে এত পরিমাণ পানি খাইতাম, আমি শুধু বেঁচে আছি একমাত্র পানি। আর হচ্ছে আমার খাবার দাবার হচ্ছে আমি মাছ মাংস এগুলো তেমন একটা পছন্দ করি না, আমি খাওয়া দাওয়া করি শাক সবজি, এই ভেজিটেবলস খাই, এছাড়াও বেশি কিছু খাই না, বাইরের খাবারটা আমি খুবই কম খাই, মানে আগে খাইতাম প্রচুর কিন্তু এখন ভাল লাগে না আমার, কেন জানি, মানে মাংস, তারপরে হচ্ছে এই মাংস, তারপর মানে কোনো একটা খাবার যেমন গ্রিল, তা এইসব ধরনের যত খাবার আসছে মানে এগুলো আমি খাই ঠিক, কিন্তু হচ্ছে কি মানে এগুলো যদি আমি ধরেন আজকে খাইলাম, মানে আজকে খাইলাম কালকে খেলাম পরে, এরকম এক নাগারে যদি 1 সপ্তাহ খাওয়া শুরু করি তাহলে আর আমার ওইটা ভালো লাগে না, মানে আমি আর খাইতে পারি না, এর জন্য হচ্ছে আমি বেশি ইয়া করি না। খুব ঘুম আসে, মন চায় যে ঘুমাই, টিউশনিতে যাবো কি যাবো না তাই ভাবতেছি, কি আর করার, টিউশনি তো করতেই হবে, মাস্ট বি, টিউশনি না করলে তো হবে না। ও গতকালকে আমি একটা রাউটার কিনছিলাম, তো রাউটারটা আমার মনে হয় অনেকটা ভালো, অনেকেই বলছে ভালো, তো আপনারাও বলতে পারেন যে আসলে কেমন আমার রাউটারটা আসলে কেমন হতে পারে, বুঝছেন, আমি তো আর এত বেশি বুঝি না, তো তারপরও আমি দেখাচ্ছি রাউটারটা, এই রাউটারটা আমি এখনো খুলি নাই, হ্যাঁ আমি হচ্ছে রাউটারটা যদি ভালো না হয় তাহলে আমি আবার ব্যাক দিব, তো এর জন্য খুলি নাই, জাস্ট আমি একটু সবার কাছ থেকে আনার পরে সবার কাছ থেকে মানে সাজেশন নিচ্ছি, যদি এটা ভালো হয় তাহলে আমি রেখে দেবো, আর যদি ভালো না হয় তাহলে আমি ব্যাক দেবো। এই যে আমার রাউটারটা, এটা হচ্ছে 2150 নিচে, ভালোভাবে দেখতে পারেন এখানটায় 133 MBPS, আর হচ্ছে +300 MBPS 12 Android, এই যে তো এটাই ছিল আমার রাউটার, আমি আর কি বলবো, হচ্ছে যাই আপনাদের সাথে আমার এই রাউটারটাই শেয়ার করার ছিল, তো আমি এবার আসি তাহলে, আমার আসলে টিউশনি আছে একটা, টিউশনিটা করে তারপরে আসি। রাউটারটা আমার মনে হচ্ছে যে ভালোই হবে, সার্ভিসটা ভালোই হবে, কারণ সবাই বলতেছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই বলতেছে রাউটারটা ভালো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমি এখন একটু গোসলে যাবো, যাইয়া তারপরে আসি, বারবারই বলতেছি আসলে, আমি আসলে এমনই বলি যে গোসলে যাবো যাবো বলি, বইলে বলে আর যাওয়া হয় না, আমার গোসলটাই হয় না শেষমেশ,
ঠিক আছে, আমি হচ্ছে গোসল করি সেই মানে বলি যাব যাব, অথবা আমি এবার কিছু কিছু কয়েকটা সিরিয়াল দেখছি, বলতে পারেন আমি মেয়ে দেখা, না 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 তার জন্য না, আমি আসলে সিরিয়াল দেখতে খুব ভালো লাগে আমার, এর জন্য আমি সিরিয়ালটা দেখি, নতুন দেখতাম না। যাই হোক, আমার ভালো লাগে কৃষ্ণকলি সিরিয়াল। আর হচ্ছে আগে যখন কৃষ্ণকলি ছিল তখন তো ওই যে বকুল কথাও ছিল, আমার বকুল কথাও খুব ভালো লাগতো, আর এখন হচ্ছে কৃষ্ণকলি, আর এখন তো আবার দেখতেছি যে সৌদামিনী সংসার নাটকটা শেষ হয়ে গেছে, তো নাটকটার জন্য আমি খুব ফ্যান ছিলাম, খুবই ফ্যান, মানে সৌদামিনী সংসার, ছোট্টখাটো সংসার ছিল, ছোট একটা মেয়ের সংসার ছিল, আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। তারপর আবার আসবো।